আজকের আলোচনার বিষয় হচ্ছে ব্রিদিং অ্যাপারটাস। আমরা আজকে জানবো ব্রিদিং অ্যাপারটাসের বিভিন্ন পার্টস সম্পর্কে, এবং আমরা জানবো কোনটার নাম কি, ব্রিদিং অ্যাপারটাস কখন ব্যবহার করতে হয়। এটা সাধারণত আমরা যে পরিবেশে সাধারণ স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারি না, সাধারণত সেই পরিবেশে ব্রিদিং অ্যাপারটাস ব্যবহার করা হয়। তো ব্রিদিং অ্যাপারটাসের কয়েকটি অংশ আছে, তার মধ্যে একটা হচ্ছে ফেস মাস্ক, একটা হচ্ছে সিলিন্ডার, আর একটা হচ্ছে ব্যাক প্লেট। আর এই পুরো সিস্টেমটা, অর্থাৎ পুরো ব্রিদিং অ্যাপারাটাসটাকে কার্যক্ষম রাখার জন্য যে পদ্ধতিটা ব্যবহার, এটা হচ্ছে পিনেমেটিক সিস্টেম। এটা হচ্ছে সিলিন্ডার বেল্ট। এই সিলিন্ডার সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সিমলেস, আর একটা হচ্ছে কার্বন ফাইবার ডিকম্পোজিট সিলিন্ডার। এটা ভিতরে কি থাকে? ভিতরে থাকে অক্সিজেন, বা সাধারণ আমরা যে বায়ু গ্রহণ করি বাতাস, সেই বাতাসের কি কি উপাদান থাকে? বাতাসের সাধারণত থাকে, দেখা যাচ্ছে 79.04% হচ্ছে নাইট্রোজেন, 20.93% হচ্ছে অক্সিজেন, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%। তো মূলত এটার ভিতরে যে অক্সিজেন থাকে সেটা হচ্ছে, মানে যে বায়ু থাকে তার উপাদান। তো এটা হচ্ছে সিলিন্ডার বেল্ট, সিমলেস স্টিল, আর এটা হচ্ছে মেইন ভাল্ব। কি এটা? মেইন ভাল্ব। এটা হচ্ছে মেইন ভাল্ব, আর এটা হচ্ছে প্রেশার গেজ, আর প্রেশার গেজ মিটার, মনোমিটার, এটা হাই প্রেশার হলো। হ্যাঁ, এটা হচ্ছে মনোমিটার, এখানে আমরা দেখতে পাবো আসলে সিলিন্ডারে কত বার প্রেশার আছে, একবার সময় সময় কত কত লিটার হবে। হ্যাঁ, থাকে সাধারণত 9 লিটার হয়। এটা কয়েকটা ভাল থাকে, এটা হচ্ছে মেইন ভাল্ব। এটা সাধারণত হচ্ছে রিডিউসিং ভাল্ব। মেইন ভাল্ব থেকে যে প্রেশারে বাতাসটা বের হয় এটাকে রিডিউস করে, প্রেশারটা কমায় দেয়, এটা এই জন্য বলা হয় রিডিউসিং ভাল্ব। রিডিউসিং ভাল্ব দিয়ে বাতাসটা কোথায় আছে? আপনার ফেস মাস্ক, ফেস মাস্কে যে এইখানে একটা ভাল্ব আছে, এই ভাল্বটাকে কী বলা হয়? ডিমান্ড ভাল্ব। এটা হচ্ছে ডিমান্ড ভাল্ব। আর কোনো কারণে যদি কোনো ব্রিদিং অ্যাপারেটাসের ভিতরে এই ওরিংটা অনুপস্থিত থাকে, তাহলে বাতাস এদিকে লিকেজ করবে এবং আমরা সঠিকভাবে ব্রিদিং নিতে পারবো না, মানে ইনহেল করতে পারবো না। বোঝা গেছে? আর এই পুরো সিস্টেমটা হচ্ছে পিনিউমেটিক সিস্টেম, পিনিউমেটিক সিস্টেম। অর্থাৎ এই যে হাই প্রেশার রোজ, লো প্রেশার রোজ, হ্যাঁ, মনোমিটার, মানে পুরো ব্রিদিং অ্যাপারেটাসটাকে কার্যক্ষম রাখে হচ্ছে নিউমেটিক সিস্টেম। এটা একটা ফেস মাস্ক, ফেস মাস্কের কয়েকটা পার্ট আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে হেড স্টেপ, এটাকে হেড স্টেপ বলা হয়, এটা হচ্ছে নেক স্টেপ, গলায় এটা আগে লাগাইতে হবে প্রথমে। আর ফেস মাস্কের গ্লাসটাকে বলা হয় রিজন রিজন। হ্যাঁ, এই গ্লাসের ভিতরে রয়েছে ইনার মাস্ক, এটা ইনার মাস্ক আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইনার মাস্ক। ইনার মাস্কের পিছনে আছে একটা ফিল্টার, ফিল্টার যেন আমরা দূষিত বায়ু যেন ভিতরে না প্রবেশ করে, বা ময়লা যেন ভিতরে প্রবেশ না করে, সেজন্য এই মাস্ক ব্যবহার করা হয়।
ফিল্টার ব্যবহার করা হয় থাকে। আর ফিল্টারের সাথে রয়েছে স্পিচ ট্রান্সমিটার, স্পিচ ট্রান্সমিটার। তো এই ফেস মাস্কটা সাধারণত ডিমান্ড ভাল্ভের সাথে লাগানো থাকে। তো এটা ডিমান্ড ভাল্ভ, এটা ফেস মাস্কের সাথে সংযুক্ত থাকে। এভাবে আমরা সিলিন্ডারটা ফেস মাস্কের সাথে সংযোগ ব্যাকপ্লেটের সাথে সিলিন্ডার সংযোগ দিচ্ছি। তো এখানে ব্যাকপ্লেটের সাথে যে অংশগুলো আছে সেটা সেটা হচ্ছে এটা বডি হার্নেস বলা হয়। হ্যাঁ, উপরেটা হচ্ছে বডি হার্নেস, আর নিচেটাকে বলা হয় ওয়েস্ট হার্নেস। হ্যাঁ, নিচে একটা এটাকে বলা হয় ওয়েস্ট হার্নেস, এটা মূলত শরীরের সঙ্গে এটাকে ফিট করে। ব্রিদিং অ্যাপারেটাসের যে পরিচিতি সেটা এখন আমরা জানবো যে ব্রিদিং অ্যাপারেটাস আমরা কতক্ষণ ব্যবহার করতে পারি সেটা সম্পর্কে জানবো। একটা ব্রিদিং অ্যাপারেটাস মানে কতক্ষণ ব্যবহার করা, আমরা একটি ব্রিদিং অ্যাপারেটাসের কার্যকর মানে ডিউরেশন, ওয়ার্কিং ডিউরেশন নির্ণয় করার জন্য একটা ইকুয়েশনের সহযোগিতা নেব। বন্ধুরা খেয়াল করি, ইকুয়েশনটা হচ্ছে পি গুণ সি বাই এন গুণ 40 মাইনাস সেফটি মার্জিন 10 মিনিট। পি হচ্ছে এখানে প্রেশার ইন দ্য সিলিন্ডার বার, সিলিন্ডারে কত প্রেশার আছে, আর সিটা হচ্ছে ক্যাপাসিটি, অর্থাৎ ক্যাপাসিটি ইন দ্য লিটার্স অফ সিলিন্ডার, অর্থাৎ একটা সিলিন্ডারে কত লিটার অক্সিজেন ধরে বা বায়ু ধরে, আর এনটা হচ্ছে এখানে চার্জিং প্রেশার, চার্জিং প্রেশার অফ দ্য সিলিন্ডার বার। আর সাধারণত আমাদের সিলিন্ডারগুলো 300 বার প্রেশারে পরীক্ষিত, তো এখানে এন ইজ ইকুয়াল টু 300। এখন যদি কোনো সিলিন্ডারে 200 বার প্রেশার থাকে তাহলে সেই সিলিন্ডার দিয়ে কতক্ষণ কাজ করা যাবে আমরা সেটা বার করবো। খেয়াল করি এখানে তাহলে 200 গুণন 2430 আর এন হচ্ছে 300 গুণন 40 মাইনাস 10 মিনিট ইজ ইকুয়াল টু 40.5 মিনিট। তাহলে আমরা 200 বার প্রেশার থাকলে আমরা 30.5 মিনিট কাজ করতে পারব। এখানে আছে 150 বার প্রেশার, তাই না? ৩০.৩৭৫ তাহলে আমাদের ওয়ার্কিং প্রেশার কত হচ্ছে, ওয়ার্কিং ডিউরেশন টাইম হচ্ছে 20 মিনিট, 20 মিনিট কাজ করা যাবে এটা দিয়ে। আমাদের এটা 20 মিনিট কাজ করা যাবে যদি 155 বার প্রেশার, তা আমরা এটা আবার ব্যবহার করে দিচ্ছি, একজনকে ব্যবহার করা হবে। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারি না, তখন ধোয়ার মধ্যে ঢুকে অগ্নি নির্বাপন করে দিচ্ছি বা
বা সেফটি ট্যাঙ্কের মধ্যে কেউ পড়ে গেলে তখন আমরা এই ব্রিদিং অ্যাপারাটাস পরিধান করে তাকে উদ্ধার করে থাকি। কারণ সেফটি ট্যাঙ্কের ভিতরে অনেক সময় গ্যাস হয়ে থাকে, এটা খুবই বিষাক্ত গ্যাস এবং সামান্য একটু ইনহেল করলেই দেখা যায় যে অজ্ঞান হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা এই বিরূপ পরিস্থিতিতে সাধারণত ব্রিদিং অ্যাপারাটাস ব্যবহার করি। এই ছিল ব্রিদিং অ্যাপারাটাস সম্পর্কিত আজকের এই টিপস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই টিপসগুলো মনে রাখবেন।